আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির গাজীপুরের টঙ্গীর বেক্সিমকো ওয়ার হাউস থেকে করোনা টিকা নির্ধারিত জেলাগুলোতে পাঠানো শুরু হয়েছে এরই মধ্যে মেহেরপুর রাজবাড়ীসহ সহ দেশের ১৩ জেলায় করোনা টিকা পৌঁছেছে জেলার সিভিল সার্জন কর্মকর্তারা টিকাগুলো বুঝে নিয়েছেন এদিকে গাজীপুর থেকে টিকা জেলায় জেলায় নির্বিঘ্নে পৌঁছাতে সড়কের সার্বিক নিরাপত্তার কাজ করছে বাংলাদেশ পুলিশ আগামী সাতই ফেব্রুয়ারি থেকে সারাদেশে করোনা টিকা দান কার্যক্রম শুরু হবে শাকসবজির দাম কমলেও মূল্য বৃদ্ধি অব্যাহত রয়েছে চাল তেল ও আটা ময়দার সপ্তাহের ব্যবধানে সকল প্রকার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে দশ টাকা করে এদিকে গরুর মাংস মাছের দাম রয়েছে স্বাভাবিক রাজধানীর বাজার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রেজা ছিলেন শাক সবজি এখন সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে এসেছে কিন্তু বৃদ্ধি অব্যাহত রয়েছে চাল তেল ময়দার দাম বিদেশ থেকে আমদানিতেও নতুন পুরাতন চাল কমার কোনো লক্ষণ নেই তারপরে আপনার ফুলকপি হচ্ছে পঁচিশ টাকা বিশ টাকা পাঁতাকপি বিশ টাকা এই গত গত সপ্তাহে যে বালা দর ছিল এই এ সপ্তাহর সেম দাম দাম এখন শীতের তুলনায় একটু কমই আছে বেগুন মনে করেন আপনি টমেটো নিলাম ৩০ টাকা সিমের বিচি আশি টাকা পাতাকপি নিয়েছি বিশ টাকা কমে আছে এখন বর্তমানে সব সবজির দামে কম নতুন যেটা আম দেশি চারিদিকে একটু দাম কমছে এখন বর্তমানে আর মিনিগের টুল পুরানা এটা বৈশাখে আবার নতুন সিজন আসবে তারপর কমবো এদিকে পেঁয়াজ ও আলুর দাম অনেকটাই কমেছে প্রতি কেজি পেঁয়াজ তিরিশ থেকে ৩৫ টাকায় এবং নতুন আলু আঠারো থেকে ২০ টাকায় বিক্রি হচ্ছে গরু খাসির মাংসের দাম স্বাভাবিক থাকলেও সকল প্রকার মুরগির দাম কেজি প্রতি বেড়েছে দশ থেকে পনেরো টাকায় প্রকার ভেদে মাছের দামও কিছুটা কমেছে ঢাকা সব সরকারি মার্কেট লোক হয় না গুলশন মানে সব ফুটপাথের দেখি বাইরে দোকানে ভরা মাছের রেট আপনার এখন তো দেশি মাছ তো দেশি মাছটার একটু দাম বেশি আপনি যদি বাইরের কোয়ালিটির মাছ হয় ওই মাছের রেটগুলো একটু কম বিশ তিরিশ টাকা বাড়ছে কক আর দেশি চাই তিরিশ টাকা বিশ টাকা বাড়ছে প্রতিদিন বাজার এর ব্যবস্থা করা হলে সকল পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতায় ফিরে আসবে এমনটাই মনে করছেন ক্রেতা সাধারণ ও সংশ্লিষ্টরা মুসামিয়া আনন্দ টিভি ঢাকা ঢাকার আমিন বাজার এলাকা থেকে দুশো উনচল্লিশ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপচার। এ সময় জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিক ভ্যান র্যাব জানায় বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে আমিন বাজার এলাকায় অভিযান চালানো হয় এ সময় একটি পিক আপে তল্লাশি চালিয়ে এ মাদকদ্রব্য উদ্ধার ও দুজনকে আটক করা হয় তাদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় র্যাব মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ট্রাক চাপা ইসমাইল হোসেন ও আবুল কালাম মোল্লা নামের দুই পথচারী নিহত হয়েছেন এ সময় গুরুতর আহত হয়েছে আরও এক পথচারী জানা যায় শুক্রবার ভোর সাড়ে ছয়টার দিকে গজারিয়ার জামালদি বাস স্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতদের বাড়ি চাঁদপুর জেলার কোচা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ আবারও দেশের খবর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দির আমিরাবাদ নামক স্থানে একটি প্রাইভেট কার থেকে নয়শো আশি বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ গৌরীপুর পুলিশ জানায় স্থানীয়দের সংবাদের ভিত্তিতে মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেট কার তল্লাশি করে নয়শো আশি বোতল ফেন্সিডিল উদ্ধার সহ প্রাইভেট কারটি জব্দ করে এ সময় গাড়ির চালককে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং এর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সুশীলনের আয়োজনে শেয়ারিং অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনম ফয়জুল হক এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রুজাউল করিম বিভাগীয় বন কর্মকর্তা আব্দুর রহমান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন দেখছেন আনন্দ টিভি সংবাদ সঙ্গে আছি আমি শারমিন মনির নারায়ণগঞ্জে জমি দখলকারী সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে আইনজীবীদের বলিষ্ঠ ভূমিকা রাখতে অনুরোধ জানিয়েছেন নারায়ণগঞ্জ চার আসনের এমপি একেএম কে এম শামীম উসমান বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মহসিন মাহবুব প্যানেলের পূর্ণ বিজয় ঘোষণার পর বক্তব্যে তিনি এসব কথা বলেন জমি জমা জবর দখল নিয়ে বিরোধের জেরে রাজবাড়িতে প্রবাসীকে মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে রাজবাড়ীর সদর উপজেলার নিমতলা গ্রামে এ ঘটনা ঘটে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনা সদস্য তালেব জানান জমি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে তাকে মারপিট করা হয়েছে এবং প্রাণনাশের হুমকি দিয়েছে একই এলাকার কাশেম মিয়া সহ আট দশ জনের সন্ত্রাসী বাহিনী তাই নিজের জীবনের নিরাপত্তা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন বলেন আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে আইন শৃঙ্খলার বিষয়ে পূর্ণ প্রস্তুতি রয়েছে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রস্তুত রয়েছে সেই সাথে পুলিশ আনসার বিজিবি ও র্যাব থাকবে শুক্রবার দুপুরে ফেনী পুলিশ লাইন্স মাঠে নির্বাচনী ব্রিফিং শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি এ সময় পুলিশ সুপার খন্দকার নুরুল নবী সহ পুলিশের কর্মকর্তা আনসার বাহিনী উপস্থিত ছিলেন কি আমাদের বিভিন্ন ইউনিট থেকে যে সমস্ত পুলিশ সদস্য এখানে এসেছেন আনসার সহ অ্যাপি ব্যাটালিয়ান সহ সবাইকে আমরা এখানে প্রয়োজনীয় ব্রিফিংগুলো দিয়েছি আগামীকালকে তারা কিভাবে দায়িত্ব পালন করবে এবং আগামীকাল বিজেপি থাকবে র্যাব থাকবে আমরা সকলে মিলে এই ফেনীর পৌরসভা নির্বাচনটি যেন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হয় সেই ব্যবস্থা আমরা করব টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভা নির্বাচনের দিন যত ঘনি আসছে নির্বাচনী উত্তাপ ততই ছড়িয়ে পড়ছে পৌরসভা জুড়ে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা বিভিন্ন এলাকায় প্রচারণা চালাচ্ছেন মেয়র পদে দ্বিমুখী লড়াইয়ে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীরা অংশ নিলেও হামলা পাল্টা হামলা বা বিধি লঙ্ঘনের মতো তেমন কোনো ঘটনা এ পর্যন্ত ঘটেনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা প্রতিনিধি সানোয়ার হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন আগামীকাল তিরিশ জানুয়ারি মির্জাপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে আর মাত্র একদিন বাকি উন্নয়ন সহ নানা প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন ভোট প্রার্থীরা এদিকে মিছিল স্লোগানে উৎসবমুখর পরিবেশে চলছে এখনও প্রচারণা এক্ষেত্রে অনেকটাই এগিয়ে আওয়ামী লীগ সমর্থিত সালমা আক্তার নির্বাচনের মাঠ সুষ্ঠু রাখতে আজ থেকেই মাঠে নেমেছে স্ট্রাইকিং ফোর্স প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ বাহিনী বিজিবি আনসার মোতায়েন করা হয়েছে আমি আগামী তিরিশে জানুয়ারি নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করব প্রথম তিনি পৌরসভা যে সুযোগ সুবিধা আছে সেগুলো আমি জনগণের মাধ্যমে সুনিশ্চিত করব তিরিশ তারিখ নির্বাচনে আমি জনসাধারণের প্রতি শতভাগ আশাবাদী আমি এই নির্বাচনে বিজয়ী হব ইনশাল্লাহ এই নির্বাচনে যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করা হবে এমনটি বললেন সাধারণ ভোটাররা তিরিশ তারিখের নির্বাচনে আমলিগের প্রার্থী বিজ হওয়ার সম্ভাবনায় বেশি আর আমলিগের জোয়ারটাই বেশি তিরিশ তারিখের নির্বাচনে মির্জাপর পর

আগামীকালের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হোক নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে মির্জাপুর পৌরসভার উন্নয়ন ত্বরান্বিত হোক এমনটাই প্রত্যাশা সকলের তরিকুল ইসলাম আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা ত্রিশ মিনিট এবং রাত নটা ত্রিশ মিনিটে আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ